আপনারা তো তুলবো পাগল মানি মনে পড়ছে নেংটে তোলে একারে আমার তো দোহান দোহানে দেয় কি হারে আমি কে তোর ভিডিও ধরি তো তোর সাথে কথা কয় এতদিন পর আসলে না ভাবছো তোর খারাপ মনে হচ্ছে নাকি এবার আমি শুনছি দুলা ভাই আমার কানে কানে কইছে যে লতার জন্য একটা বিশেষ উপহার আছে এবার কানে 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 আপনি কই এটা তো সারপ্রাইজ আচ্ছা একটা মিশা কথা আমি কানে কানে বলে কি কইছে না আমি কানে কানে কিছু কইছি এটা আমি বক্তা বা মিশা কথা বলি ইসমাইল ভাই কানে 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 কই তো লতার জন্য সারপ্রাইজ আছে সেটা তো আমি আসলে তো ভিডিও আমি তো সবাইকে ও ভিডিওর মধ্যেই কইছো ওটা ভিডিওর মধ্যেই কইছো হ্যাঁ ল্যাপটপ অপেক্ষা করব আমরা যাই হোক ইসমাইল ভাই হ্যাঁ কোন ইসমাইল ভাই কি হয়েছে কার বউ ইসমাইল ভাই বউ আছে কিটা কইলো আপনারে আপনার কি শ্বশুরবাড়ি তাই ওগুলো বাদ দেবেন লতা ঘটনা হলো মেলা রকম কথাই হয়েছে তাই না আলিফের সম্পর্কে কত রকম কথা হয়েছে হ্যাঁ আলিফ নিয়া আলিফ আসবে না আলিফ রাগ করছে আলিফ অসুস্থ এ আলিফ আসলে কি আপনি অসুস্থ ছিলেন কয়দিন অসুস্থ হয়েছিলাম দশ বারো দিন এরকম মতো আমি অসুস্থ ছিলাম দশ বারো দিন অসুস্থই ছিলেন স্বাস্থ্য শুকিয়ে গেছে মনে হচ্ছে আগের সাথে স্বাস্থ্য কি লতা তোমার কি মনে হচ্ছে না আমার আমার সাথে আমার মতো হয়ে গেছে না আমার সাথে শুকিয়ে যেভাবে গেছিল ওইভাবে তো নাই মানে জ্বর আসলে যা হয় আমি আমি কতটা অসুস্থ তুমি জানো গতকাল আমি তোমার তোমার সাথে যখন কথা হয় কালকে তখন আমি কইছি না যে আমার খুব অসুস্থ জ্বর আমি মনে মনে করলাম বলে আল্লাহ সবাই বলতেছে করোনা হয়েছে তাহলে ভাইয়া কি আমার কাছে এসে অবস্থা হয়ে না তোমার কালকে রাত্রে যখন কথা হয় তখন আমার কি আমি কেউ কথাই কইতে পারতেছি না ঠিক আছে আলিফ জানে আলিফ তো কালকে কালকে রাত্রে থেকে আলিফের সাথে কথা হচ্ছে চালু করছি এখন খালে ফোন দেয় ঠিক আছে মানে আগের যে নাম্বার ছিল সেটা চালু করে ফেলছো চালু করা কি দরকার তবে আমার ফোনটা গেছে নষ্ট হয়ে বুঝছেন নষ্ট হয়ে গেছে ওয়ারেন্টি আছে না ফোনের হ্যাঁ ফোনের ওয়ারেন্টি আছে এখন যেহেতু আলিফ আসছে এখন তো আর তুমি একা নাই তোমার তোমাদের জোড়া মিলে থেকে আমার ঘাম ছুটি গেছে যে কথা বলতেছিলাম গত রাত্রে থেকে খুব জ্বর সত্যি কথা নানি আপনি হাসলেন আমি আর খুব জ্বর এই যে আলিফের সাথে সকালবেলা কথা হয়েছে যে আলিফ কী অবস্থা আলিফ যখন গাড়িতে উঠে তখন আমি বললাম যে আলিফ কী যে অবস্থা আমার তো খুব জ্বর হ্যাঁ হ্যাঁ আমি তো দিতে মানা করছি তোমার
যে কারণে ফোন চালাইছি আসলে আপুরে আমি কইছি যে আমার অবস্থা এখন তো খালি এমবি পাঠাই ফোনে, ঠিক আছে, কিন্তু আমি এমবি পাঠাই তো লাভ নাই কারণ ওই ফোন চালানো যাচ্ছে না, এমবি বললে গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ঘটনা হলো এখন আলিফ আছে, আলিফকে দিয়ে ফোন পাঠাই দিবা, ওই ওয়ারেন্টি যদি থাকে তাহলে কাগজপাতি দে, আমি তো আর যাইতে পারবো না, আমার তো নেই, তুমি যাবা কে, আলিফ আইছে না, আমি দিয়ে দিয়ে দেব না, ঠিক আছে, বেশি দিন হয় নাই, এই এক বছরের গ্যারান্টি মনে হয় ফোনে, এখানে স্যার মাস হইছে, তোমার ফোনের যেরকম অসুখ আমার তো অসুখ, আমার চিকিৎসা আমি করা লাগবে না, তুমি তোমরা দুজন মিলে আমার চিকিৎসা করো, আপনাকে গ্যারান্টি তো পাঠাই দেব, তুমি জানো না তোমার এই মানে সাহেবরে আমি আনতে গিয়ে আমি সত্যি কথা আমি ব্যাপক অসুস্থ, আমি কালকে থেকে অসুস্থ, আজকে যে মোটরসাইকেল চলে আরো বেশি অসুস্থ, হ্যাঁ হ্যাঁ হাসপাতাল গন্ধ না, আলিফ কাছে আছে সদরে নিয়ে যাওয়া লাগবে না, আমার তো মনে হয় তোমার যেটুকু রোগ ছিল খালি বাসার পরে একটু ভালো হয়ে যাওয়ার কথা নাকি, নানি কি কর, এই তো মন খারাপ, কম কম বুঝি, বুড়া হয়ে পাইকি গেছে, দেখো না কিরকম হয়েছে, কিরকম চেহারা দেখি তোলা ভাই, চেহারা তো গেলেস দিচ্ছে, নষ্ট হয়ে গেছে তাই বলছো, তোমার কি মনে হয়, আমার কও ভালো করে কও তাহলে শুনুক, বলছি দি তো চেহারাটা নষ্ট হয়ে গেছে, আমি তো ভালো দিক তাকায় কও, ভালো চেহারা দিলে আমার নষ্ট চেহারা নিয়ে আসলো, আমার কে লাগছে, যারে কর তারে কও, আপনারে করছি যে দশ টাকা করছি, ঠিক আছে দশ টাকা, আপনারা মানে আগের ভিডিও মিলাই দেখেন, এখন এই যে তোমার যে এই যে আপু যে এত মানে তোমার আলিফরে ফিরাই দেওয়ার জন্য আপুর খবর আছে না, আপু আপুর যে এত কষ্ট করলো তাহলে কি আপুর জন্য, কি আপুর জন্য আমার সাথে বেশি টেনশন করছে আপু, ঠিক আছে, প্রত্যেকটা মিনিট সারা দিনের সে দেশের বাইরে আছে, ঠিক আছে, তারপরেও সে দেশের বাইরে থাকার পরেও সে আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছে, কি অবস্থা আলিফ, কদ্দূর কি সমাচার, ঠিক আছে, মানে টেনশন কও না, বলো তো বলবো না এখানে, আমার এবং আপুর মানে রিকোয়েস্টের জন্য আলিফ কিন্তু আসছে, যদিও তোমাকে ভালোবাসে আসছে কিন্তু ওর কিন্তু আরো এক দুদিন পরে বা যে কয়েকদিন পরে হোক আসার নিয়ত ছিল, কিন্তু আমরা আমরা বলছি যে আমাদের পক্ষ থেকে, হ্যাঁ গিফটটা কেমন হয়েছে কও, সুন্দর গিফট, গিফটের বাংলায় মস্ত হবে না, মানে খেয়ে ফেলা পুরো একটা, দর্শক এবং আপুর উদ্দেশ্যে দুই সেটটি কথা বলো তুমি, মানে এতক্ষণ মানে অনেক বকবক বকবক করেছি, পার্সোনাল ভাবে কথায় আসি, আসলে প্রিয় দর্শক আপনাদেরকে কি বলবো, আপনারা অবশ্য জানেন দিন শেষে আমি যেমনই থাকি না, তবে প্রিয়জন যদি ভালোবাসার মানুষ তো অনেকেই থাকে, আপনারা আমার ভালোবাসার মানুষ লাখ লাখ অনেকেই আছেন, সবাই আমাকে চিনেন জানেন, সবাই আমার সাথে কথা বলেন, কিন্তু আপনারাই বলছেন যে এই টাইমে তোমার ভালোবাসার মানুষ সবাই আছে, মনের মানুষ তো একজনই থাকে, আর এটাও আপনারা জানেন যে বারবার কোনো মনের মানুষকে আনা সম্ভব না, আর আসলে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আপু আমি অনেক ধন্যবাদ দিই, আমি অনেক খুশি হয়েছি, আপনাকে কি বলে ধন্যবাদ দিব বলার কথা না, তবে আমি সত্যি আপনাকে পেলে হয়তো আমি মানে আমার বাজেটা মন খুলে প্রকাশ করতে পারতাম, আমি আসলে আপনার কাছে কৃতজ্ঞতা, আমি ছোট মানুষ হয়তো অনেক ভুল করে বসি, তবে আপনাকে অনেক ধন্যবাদ, সাথে আমার প্রিয় ভাই ইসমাইল ভাইয়া তাকেও অসংখ্য ধন্যবাদ, আসলে আমার সাথে মিথ্যা কথা বলছে এই জন্য আরো বেশি বেশি ধন্যবাদ, ঠিক আছে, এটা তোমার সারপ্রাইজ, মিথ্যা কথাটাই সারপ্রাইজ, ঠিক আছে, মিথ্যা কথা বলছে এর জন্য আরো বেশি বেশি ধন্যবাদ, আপু মিথ্যা কথা বলছে আপুকে ধন্যবাদ, মিথ্যা কথা বলছে, হ্যাঁ হ্যাঁ আমাকে বলে কি হয়, হ্যাঁ হ্যাঁ বললে তো এই যে তুমি যে এই যে ফুট করে যে খুশি হয়েছো এই খুশিটা কিন্তু আর হইতো না, এই তো ঠিক আছে, আমি খুশি, আমি খুশি আমার কথা শুনে, ও তাই তো বলি ফোনে কথা বলি, আপু কি আমার কথা শুনে না হাসে, হ্যাঁ আমি ওর কথা বারবার বলি, যেই যখনই ফোন দেওয়ার কথা বারবার বলি, তুমি পাইছো নাকি ওরে, হ্যাঁ দেখো না দাও।